চাঁদপুরে চোরাচালানকালে পৌনে চার কেজি স্বর্ণসহ দুজন আটক। চাঁদপুর মডেল থানার অভিযানে 3,15,00,000 টাকা মূল্যের পৌনে 4 কেজি স্বর্ণসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আলামিন স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী একটি সিএনজিতে তল্লাশি করে কালো কস্টেপ দ্বারা মোড়ানো 7টি স্বর্ণের বার জব্দ করে উপপরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ, যার ওজন 354 ভরি 6 আনা 5 রতি। আটককৃত আসামিরা হল চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্রমোহন ধরের ছেলে বিকাশ ধর প্রকাশ সুমন, নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক। এদিকে শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি জানান, এসিপি আরও জানান, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মহসিন আলম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসানুল্লাহ।